হেল্প অপারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমরা অফিস অ্যাপ্লিকেশনের সিরিজ পর্ব দেখতেছিলাম, ইনসার্ট শেষ করে ফেলছি। এখানে আমাদের অল্প সামান্য বাকি ছিল পেজ ব্রেক, আমরা পেজ ব্লাঙ্কটা বুঝে গিয়েছি এবং কভার পেজটা বাকি ছিল, এই দুটো আমি একটু দেখাই দিই এবং এখানে কিছু লেখা নিয়ে আসছি। তো এখানে আমরা চাচ্ছি যে এর পরে আমাদের একটা পেজ আছে, এখন এখানে এর পরে আমরা একটা ব্লাঙ্ক পেজ নিতে চাচ্ছি। এই পেজ, এই লেখাগুলো আমি রেড করে দিই, এই লেখাটা অন্য পেজে থাকবে। আমরা এইখানটা একটা ব্লাঙ্ক পেজ চাচ্ছি, তাহলে কার্সার পয়েন্টটা এখানে রেখে আমি ব্লাঙ্ক পেজে ক্লিক করব, বাকি পেজটা এখানে দিয়ে দেবে, ওখান থেকে একটা ব্লাঙ্ক পেজ দেবে, ওইটা আবার পরের পেজে দিয়ে দেবে। তো এইরকম যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা ব্লাঙ্ক পেজে ক্লিক করতে পারি। এছাড়াও যদি এর নিচে ব্লাঙ্ক পেজ নিই, তখন দেখেন একটা দিয়েছে পেজ আমাকে, কিন্তু এই যে এখানে দুটো পেজ আছে। তো এই হলো ফাঁকা জায়গায় দিলে এরকম, আর এই জায়গায় দিলে এই এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের মাঝখানে একটা ব্লাঙ্ক পেজ দেবে এবং এই পেজটা মানে এইটা ভিন্ন পেজে দিয়ে দেবে, 3 নম্বর পেজে। এই হলো ব্লাঙ্ক পেজ নেওয়ার সিস্টেম, বা ব্লাঙ্ক পেজ এভাবে নিতে পারি। এছাড়াও পেজ ব্রেক, পেজ ব্রেক অর্থাৎ একটা পেজ, এই পেজ এবং দুঃখিত এই দুটো প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফের মাঝখানে একটা ব্রেক তৈরি করে দেবে, তার মানে আর একটা পেজে এই অংশটুকু আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, তো আমি এখানে কার্সার পয়েন্টটা রেখে যদি পেজ ব্রেকে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এটা এক পেজে আছে, এটা এক পেজে আছে এবং এখানে আমি চাইলে লিখতে পারবো। তো পেজ ব্রেকের কাজ হলো এই। কভার পেজ আমরা দেখছিলাম যে আমাদের একটা অফিস অ্যাপ্লিকেশনের ডিজাইন করা রয়েছে বইয়ের, তো ওই ধরনের ডিজাইন যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারবো। নর্মালি ডিজাইন এইভাবে আসে, এখানে ডকুমেন্টের নাম এবং সাবটাইটেল দিলে দিতে পারবেন, এখানে কোনো ডেটা লিখতে চাইলে লিখতে পারবেন, কোন কোথা থেকে আপনার পাবলিশ হয়েছে বা অ্যাড্রেস কি এখানে চাইলে দিতে পারবেন। তো এই হলো নর্মাল একটা পেজের, একটা বইয়ের কভার পেজ। তো চাইলে আপনি এটা কিন্তু এডিটও করতে পারবেন এবং এখানে বিভিন্ন ধরনের আছে, অনেকগুলো আছে এখান থেকে, এবং চাইলে আপনি গ্যালারি থেকে এটা ইউজ করতে পারবেন, নাকি এখান থেকে নিজেরা নাম দিয়ে নতুন করে একটা তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি কভার পেজ, পেজ ব্লাঙ্ক এবং পেজ ব্রেকের কাজ। তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তো আমরা টোটাল মিলে একটা রিভাইজ দিতে চাচ্ছি। আমরা পেজের ভিতরে দেখছি কি কভার পেজ, ব্লাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজ। আমরা টেবিল এরিয়ার ভিতরে আমরা টেবিল দেখছি এবং টেবিল ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের দুটো ট্যাব ওপেন হয়েছিল, টেবিল ডিজাইন, লেআউট, এবং এর ভিতরে আমরা হেডার ফুটার সম্পর্কে জানতে, হেডার রো, কম ফার্স্ট রো, লাস্ট রো, কলাম, ফার্স্ট কলাম, লাস্ট কলাম জানতে পারছি এবং টেবিল স্টাইল জানতে পারছি, শেডিং জানতে পারছি, আমাদের এই রো এবং কলামের স্টাইল বর্ডার কীভাবে চেঞ্জ করতে হবে সেটা জানতে পারছিলাম, এবং আমরা লেআউটের ভিতরে বেশ কিছু দেখছিলাম। এখানে সিলেকশন দেখছিলাম, কীভাবে করতে হয়, ভিউ গাইডলাইন দেখছিলাম, প্রপার্টিজ দেখছিলাম, ড্র, ইরেজার, ডিলেট, ইনসার্ট, অ্যাবোভ, ইনসার্ট, বিলো, লেফট, রাইট, ইনসার্ট, তারপরে সেল মার্জ, দুই সেলকে এক করে ফেলা, সেল মার্জ দেখছিলাম, এখানে স্পিড সেল দেখছিলাম, একটা সেলের ভিতরে 5টা 7টা সেল তৈরি করা এবং একটা টেবিলকে দুই ভাগে ভাগ করার জন্য স্পিড টেবিল ব্যবহার করা হয়। আচ্ছা, অটো ফিট, অটো ফিট মানে আমার এই টেবিলটা এতটা জায়গা নিয়ে আছে, এতটা জায়গা আমার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে মূলত অটো ফিট ব্যবহার করছিলাম আমরা, এবং টেবিলের হাইট হয়তো এখান থেকে নির্ধারণ করতে পারবো, এবং টেবিলে সবগুলো রো এবং কলাম, রোকে আমরা যদি এক সাইজ করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো, কলামকে এখান থেকে করতে পারতাম, এবং এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট দেখছিলাম, এখান থেকে দেখছিলাম আমরা টেক্সট ডিরেকশন, টেক্সট লেখাটা আমরা নর্মালি এভাবে দেখি, এইভাবে হবে না, আমরা চাইলে উপর থেকে নিচের দিক বা নিচের থেকে উপরের দিক বা ডানের থেকে বাঁয়ে বা বাঁয়ের থেকে ডানে এরকম আমরা দিতে পারবো টেক্সট ডিরেকশনের মাধ্যমে। সেল সেল মার্জিন মানে এই সেলের মার্জিনটা কোথা থেকে শুরু হবে সেটা মূলত এখানে নির্ধারণ করা হয়, এবং এ টু জেড শর্ট, আমরা শর্ট দেখছিলাম টেবিলের, অর্থাৎ এ থেকে জেড সাজানো এবং জেড থেকে এ চাইলে সাজাতে পারবো, এবং এ বি সি ডি আকারেও আমরা সাজাতে পারবো, সেটা শর্টের মাধ্যমে দেখছিলাম। এরপরে ফর্মুলা দেখছিলাম, আমরা রিপোর্টে হেডার দেখছিলাম, কনভার্ট, এখান থেকে কনভার্ট টেক্সট দেখছিলাম, টেবিল থেকে কনভার্ট করে নিয়ে এসে একটা টেক্সট
আমরা প্যারাগ্রাফ আকারে সাজাতে পারবো, সেটা দেখছিলাম এখান থেকে টেক্সট কনভার্টারের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি লেআউটের কাজ, এবং আমরা আবার লেআউটে ফিরে আসলাম। লেআউটের ভিতরে আমরা কীভাবে ফিক্সার ইনক্লুড করতে হয় অনলাইন অফলাইন থেকে, এবং বিভিন্ন ধরনের শেপ আছে, শেপ নিয়ে কীভাবে কাজ করতে হয় এগুলো দেখছি। স্মার্ট আর্ট দেখছি, স্মার্ট আর্ট আপনারা দেখেন, এই যে স্মার্ট আর্ট দেখছি আমরা। তারপরে আমরা শার্ট দেখছিলাম কীভাবে শার্ট বানাতে হয়, এরপরে স্ক্রিনশট কীভাবে নিতে হয় সেটা আমরা দেখছিলাম। তারপরে অ্যাডঅন সম্পর্কে বলছিলাম যে অ্যাডঅনস আমাদের বাইরে থেকে কোনো সফটওয়্যার বা অতিরিক্ত কোনো কিছু ইনক্লুড করার জন্য মূলত অ্যাডঅন সাইটটা ব্যবহার করা হয়, আমরা দেখাইনি। ভিডিও কীভাবে অ্যাড করতে হয় ওয়ার্ডে সেটা দেখাইছিলাম, লিঙ্ক বুকমার্ক দেখাইছি, এরপরে ক্রস রেফারেন্সটা আমি দেখাই নাই, কমেন্ট দেখাইছি, এবং হেডার ফুটার পেজ নাম্বার এগুলো দেখাইছি। হেডার ফুটার অর্থাৎ হেডার কোনটা, এটা হলো হেডার এবং ফুটার হলো এটা, আমি দেখাইছিলাম। পেজ নাম্বার হেডার ফুটারের দুই জায়গায় আমরা দিতে পারবো, এই যে এখান থেকে পেজের স্টাইলগুলো, এই যে স্কোরিং করে আমরা দেখতে পারবো, এটা দেখাইছিলাম। আচ্ছা, এরপরে আমরা টেক্সট বক্স দেখাইছি, কুইক পাথ দেখাইছি, এবং ওয়ার্ড আর্ট দেখাইছিলাম, সাথে সাথে দেখাইছিলাম ড্রপ ক্যাপ দেখাইছিলাম আমরা, খেয়াল আছে হয়তো বা এখনও, ড্রপ ক্যাপ দেখাইছিলাম এই যে। এরপরে দেখাইছিলাম আমরা ইকুয়েশন, স্যাম্বলের ভিতরে ইকুয়েশন এবং স্যাম্বলস দুটোই দেখাইছিলাম। তো সব মিলিয়ে আমরা ইনসার্টটা শেষ করে ফেলছি। এখন আমরা পরবর্তী ক্লাসে ডিজাইন, পুরো ডিজাইনটা একটা ক্লাসে শেষ হয়ে যাবে, লেআউট একটা ক্লাস লাগবে, আর রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ একটা ক্লাসে হয়ে যাবে। তার মানে আমরা এখানে চারটা ক্লাস পাচ্ছি, এবং এখান থেকে আমরা মোটামুটি আট চারটা ক্লাস নিব, সব মিলে আটটা ক্লাসের ভিতর কমপ্লিট হয়ে যাবে। এখানে বেশ গুরুত্বপূর্ণ এবং মজার কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখলে ভালো লাগবে, এবং আমাদের প্রয়োজন সেগুলো ভালো লাগার পাশাপাশি। তো এই ছিল আজকের আয়োজন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাকে আমাকে সুস্থতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।